বিগত মাস এবং এর আগের মাস থেকে আমরা টের বিটিওপি সামনে এসেছি। আমাদের একটাই কারণ, আমরা টেট পাস করেছি, আমাদের সরকার যেন আমাদের চিন্তা ভাবনা করে। মূলত বিষয়টা হলো আমরা 2022 সালে ডিসেম্বর মাসে আমরা এক্সাম ফেস করি, টেট এক্সাম যেটা, ওইখানে প্রায় 38,000-এর উপর আমরা এখানে পরীক্ষায় বসি। পরীক্ষায় বসার পর আমরা দেখলাম যখন রেজাল্ট আউট হলো, 38,000-এর এক্সাম দেওয়ার পর আমরা 361 জন আমরা টেট কোয়ালিফাই করি, তখন আমাদের মনে খুবই একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। 38,000 পরীক্ষার্থীর মধ্যে আমরা 361 জন আমরা পরীক্ষায় পাস করেছি, তাতে দেখা গেল আমরা টিআরবিটি আমাদের ছাড়পত্র অতি সত্বর তাড়াতাড়ি দিয়ে দেয়। টিআরবিটি যখন ছাড়পত্র দিয়ে, তখন টিআরবিটি ছাড়পত্র দেওয়ার পর আমরা গভর্নমেন্টের উপর আমাদের একটা আশ্বাস ছিল যে তাড়াতাড়ি আমাদের নিয়োগপত্রটাও দিয়ে দেবে। তাতে দেখা গেল আমরা কিছু বারবার আমরা বিভিন্ন দপ্তরের মন্ত্রী মহোদয়, আমরা ত্রিপুরার অভিভাবক যিনি মুখ্যমন্ত্রী মানিক সাহা ডক্টর, ওনার কাছে আমরা বারবার দেখা করার জন্য গিয়েছি, অনুমতি পাইনি। উনি মুখ্যমন্ত্রী ত্রিপুরার ব্যস্ততম মানুষ, আমরা বুঝি, আমরা জানি। তবে আমরা টিআরবিটি মহোদয়ের কাছে, ডাইরেক্টর মহোদয়ের কাছে আমরা আসলাম, উনিও বারবার বলেছে সরকার যদি কোনো চিন্তাভাবনা না করে আমাদের কাছে কিছু নেই। তো তাতে আমরাও ওনাদের কাছে বারবার আসছি, আমাদের যেন একটা কোনো ব্যবস্থা করে দেয়। কারণ কেন, দেখলাম আমরা বিভিন্ন আপনাদের যে নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখি প্রত্যেকটা স্কুলের মধ্যে শিক্ষক স্বল্পতায় আছে, তাতে রুট ব্লক করে আছে ছাত্র এবং তাদের অভিভাবক, প্রত্যেক দুই পক্ষই রুট ব্লক করে আছে। কারণ কেন, তাদের স্কুলের টিচার নেই। আর এমতো অবস্থায় ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা স্লোগান চলছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। কিভাবে হয় এটা, আমাদের প্রশ্ন, কিভাবে হয়? সব কিছু যদি অভাব অনটন থাকে, তাহলে কিভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হয়? তা এর জন্য আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, ওনাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ, আমরা যে 361 জন 38,000 কোয়ালিফাইয়ের মধ্যে 361 জন যারা আছি আমরা কোয়ালিফাই করেছি, আমাদের জন্য অতি সত্ত্বর নিয়োগের ব্যবস্থা করে দেয়। এটাই আমরা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ। আমরা 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, আমরা শুধুমাত্র 361 জন আমরা কোয়ালিফাই করেছি, এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তো আমাদের মূল যে বক্তব্যটা হলো সেটা হচ্ছে, দেখুন, কিছুদিন আগেও আমরা সংবাদপত্রে আমরা দেখেছি, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছি, যে যারা রিটায়ার্ড টিচার তারা ক্লাস নিচ্ছে, তাছাড়া স্টুডেন্ট যারা আছে, উপরের ক্লাসের স্টুডেন্ট যারা আছে তারা নিচের ক্লাসের ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছে। এটা নিশ্চয়ই মানে এই শিক্ষার দিকে একটা ভালো লক্ষণ নয়। তো আমরা যে আশা করেছিলাম যে এখন যে বর্তমানের যিনি মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী স্যার, উনি যেহেতু আমরা এত অল্প সংখ্যক পাস করেছি, আমাদের খুব শীঘ্রই উনি নিয়োগ করবেন। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রসেসটা অনেকটা লেংদি হচ্ছে। তো আমাদের অনুরোধ থাকবে যে আমরা যারা 361 জন আমরা যারা কোয়ালিফাই করেছি, আমাদের যাতে অতি সত্ত্বর নিয়োগ করা হয়। তার জন্যে আমরা বারবার টিআরবিটি দপ্তরে আসছি, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আমরা অনেকবার গিয়েছি। সেখানে যাওয়ার পর অনেক পুলিশ প্রশাসন আমাদেরকে আটকে দেয়, আমরা ওনার সঙ্গে দেখা করতে পারিনি। এখন আমরা খুবই চিন্তিত যে আমরা এত অল্প সংখ্যক পাস করা সত্ত্বেও, আর যেখানে মানে শূন্য পদ পড়ে আছে, হাজার হাজার শূন্য পদ, প্রায় 3,300 শূন্য পদ পড়ে আছে, কিন্তু কেন আমাদেরকে শুধুমাত্র 361 জনকে কেন নিয়োগ করা হচ্ছে না, সেটা আমরা বুঝতে পারছি না। তো শিক্ষার যদি উন্নতি করতে হয়, শিক্ষার সার্বিক উন্নতি যদি করতে হয়, আমরা মনে করি শিক্ষার পরিকাঠামোগত উন্নতির পাশাপাশি শিক্ষকও নিয়োগ করতে হবে। কারণ শিক্ষক যে ভূমিকা পালন করে শিক্ষার উন্নতির ক্ষেত্রে, হ্যাঁ, সেটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে অনেকটা সহায়ক। তাই আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী স্যারের কাছে, যা আর দেরি না করে আমাদের যাতে অতিসত্ত্বর নিয়োগ করা হয়। কারণ আমরা অনেক কষ্ট করে, আমরা অনেক দিন রাত জেগে পড়াশোনা করে লোন নিয়ে আমরা কোয়ালিফাই করেছি, আর সংখ্যাটা বেশি নয়, সংখ্যাটা খুবই কম। তাই সেটাই আমাদের অনুরোধ থাকবে যে আমাদের যাতে অতি সত্ত্বর যাতে নিয়োগ করা হয়।